नमस्कार बंधुरा, आज के लिए चले स्पंजी केकर रेसिपि। स्पंज केक क्यों बाड़ी बनिए फिलबें मात्र आध घंटार मध्य से रेसिपि अपन सामने नहीं। चलो झटकर देखे नीते रेसिपिटी की क्या बनिए फेले स्पंजी केकर रेसिपि। गरम गरम स्पंज केक खेते क्यों असाधारण लागे, तई एखे दुटो लेयार दिए बनिए, एक हे चकलेट लेयार, एक हे वैनिला लेयार। ये पैंडेमिक सिचुएशन तो बाड़ी थे बेकारी सब बंद, तो ग्रसारि अपनारा छोटो छोटो सामग्रीगुलो जगह देखो सेगुलो अल्प को किने निये एसे बाड़ीते किन्तु बेकारीर मतो स्पंजी केक बनिए फेलते पारबेन। रेसिपिटी सम्पूर्णटी देखे आमार चैनलटी अवश्य सबसक्राइब करबेन नतून बंधुरा, एवं पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करबेन। आमी जे नतून नतून रेसिपिगुलो आपनादेर साथे शेयर करब तार नोटिफिकेशन जान सर्वप्रथम आपनादेर काछे पौंछे जाए सेजन्य पाशे थाका बेल आइकनटी अवश्य प्रयोग करबेन एवं कमेंटे जानाबेन जे आमार रेसिपिटी केमन होयेछे। बाड़िते अवश्य बानाबेन एवं शेयर लाइक एवं सबसक्राइब करते एकदम भूलबेन ना। चलो देखे नी, दुटो डिम निएछि, दुटो ड्रिम आमि एरकम भावे फाटिये निलाम एवं कुसुम गोलो देखो तुले निच्छि। आमि एकटा हाथार साहाज्ये कुसुम गोलो तुले निलाम। येलो अंशटा आमि तुले निच्छि एकटा बाटिर मध्ये एवं सादा अंशटा भालो करे आमि ब्लेंडार दिए फाटिये नेब। भालो करे फेटे निच्छि ब्लेंडार दिए सादा अंशटा। जखनी देखबे भालो करे फेना हये गेछे ब्लेंडारेर साहाज्ये, एटा हाथेओ करा जाय अवश्य, किन्तु हाते करार थेके ब्लेंडारे खूब भालो हय। और एक बाटी मतो चीनी जे परिमाणे मयदा देवे सेई परिमाणे किन्तु चीनी दिते हबे। आमी एखाने एक बाटी मयदा यूज करब, ताई आमी एखाने एक बाटी सेई परिमाणे चीनी दिएछि। तो चीनी और डिमे सादा अंशटा भालो करे फेटिये निलाम। बाटारटा फ्रिजे थाकार जन्य शक्त छिलो सेजन्य आमी एखाने दुई चामच मतो बाटार यूज करते हबे। आमी सेई आन्दाजे दुई चामच बाटारेर आन्दाजे आमी शक्त बाटारगुलो आमी चीनी और डिमेर फेटानो अंशे दिए दिच्छि एवं ब्लेंडार दिए खानिकक्षण फेटिये निच्छि। भालो करे फेटानो हये गेले डिमेर जे हलुद अंशटा आमी तुले रेखेछिलाम सेई डिमेर हलुद अंशटा आमी एखन दिए देब ए ब्याटारेर मध्ये एवं भालो करे एटाकेओ फेटिये नेब। এই স্টেপগুলো ফলো করলে আপনাদের স্পঞ্জি কেক অবশ্যই সুন্দর এবং নরম স্পঞ্জের মতো হবে। আমি এখানে দুই চামচ মতো ভ্যানিলা এসেন্সিয়াল দিয়ে দিয়েছি এবং হাফ কাপ দুধ দিলাম। দুধ পরিমাণ মতো দিতে হবে, একবারে দিলে হবে না, অল্প অল্প করে দুধটা দিতে হবে। তো দুধ আর ভ্যানিলা এসেন্স একবারে ফেটিয়ে নিচ্ছি এই ডিমের অংশের সাথে। একদম সাদা হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি একটা ময়দা এক বাটি ময়দা আমি ভালো করে ছেকে নিচ্ছি। দেখো এক চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা ভালো করে আমি এটা ছেকে নিচ্ছি। ভালো করে চেলে নেওয়ার পর যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকবে সেগুলো বাইরে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ ছাকা হয়ে গেছে আমার। আমি এখন ব্লেন্ডারের সাহায্যে এটা 10 থেকে 15 মিনিট মতো ব্লেন্ড করে নেব ভালো করে। আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ব্লেন্ড করছি। ব্লেন্ড হয়ে গেলে দেখো এরকম কনসিস্টেন্সি আসবে। এরকম কনসিস্টেন্সি আসলে বুঝতে পারবে যে ভালো করে ফাটানো হয়ে গেছে। আমি সেখান সেই গামলা থেকে একটুখানি ব্যাটার নিয়ে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়েছি এবং এক চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম। এটা চকলেট ফ্লেভার আনার জন্য এক চামচ কোকো পাউডার বাজারে গিয়ে কোকো পাউডার বলে দিয়ে দেবে এবং এক চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটার মধ্যে। এক চামচ কোকো পাউডার, এক চামচ সাদা তেল এবং এই ভ্যানিলা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নিলাম সাদা তেলটা। দেখতে পাচ্ছ ভালো করে মিশে গেছে।
এখন আমি ড্রাই ফ্রুটস গুলো কেটে নেব। আমি কেকের মধ্যে যে ড্রাই ফ্রুটস গুলো দেব সেই ড্রাই ফ্রুটস গুলো আমি এক এক কেটে নেচ্ছি। মরম্বা, কাজু, চেরি। ভালো করে কাটা হয়ে গেছে এবং একটা প্যানের মধ্যে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে বাটার নিয়ে নিয়েছি। আমি এখানে এক চামচ মতো বাটারটা গলিয়ে নিয়েছি। এটা কেক বেকিং এর মেশিন বা এই জিনিসটা যদি তোমাদের না থাকে তোমরা কিন্তু প্রেশার কুকারেও করতে পারো। সেম এরকম সাইজের একটা কাপ দিয়ে দিতে পারো মাঝখানে। তো এখানে ড্রাই ফ্রুটস করে আমি দিয়ে দিলাম দুটো ব্যাটারের মধ্যেই। তো কাপটা দিয়ে তোমরা কিন্তু প্রেশার কুকারে সেম ভাবে এরকম কেক বানিয়ে ফেলতে পারবে। দেখো ব্যাটারটা কিন্তু আমি দুদিক থেকে এরকম ভাবে ঢেলে দিচ্ছি, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ব্যাটারটা ঢালা হয়ে গেলে দেখতে পাবে কিছু বাবলস আছে, সেগুলো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাবলসগুলো একদম কমিয়ে ফেলতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবং মেশিনের মধ্যে আমি বসিয়ে দিলাম কেকটা হতে। আমি এখানে 30 মিনিট সময় লাগলো, 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। ভ্যানিলা উইথ চকলেট কেকের লেয়ার একদম হয়ে গেছে আমার স্পঞ্জ কেকটা। দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা গরম আছে, তো এরকম ভাবে আমি ধরে নামিয়ে ফেললাম এবং সাইডগুলো একটু ঠান্ডা হওয়ার পর সাইডগুলো আমি এরকম ভাবে কেটে নিচ্ছি, কারণ গরম গরম না নামালে একটু তলায় লেগে যেতে পারে, এজন্য একটু হালকা গরমেই নামিয়ে ফেললাম। দেখো কত সুন্দর কালার এসেছে, পিছনটাও ব্রাউনি হয়ে গেছে। ভ্যানিলা উইথ চকলেট কেক দেখতে একদম বুঝতে পারছো, একটা সাইড ভ্যানিলা হয়ে আছে, একটা সাইড চকলেট হয়ে আছে। একটা চাকু দিয়ে মাঝখানের বাটিটা কেটে তুলে ফেললাম। একদম গরম গরম ধোঁয়া বেরাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। বন্ধুরা আমার এই কেকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটি। চলো আমি এখন সোজা করে তোমাদের দেখাই ওপরটা কত সুন্দর মুচমুচে ক্রাঞ্চি একটা নেক্স চলে এসছে। কাটার সময় তোমরা অবশ্যই দেখতে পাবে যে ওপরটা কত সুন্দর মুচমুচে একটা ফ্লেভার চলে আসবে। অবশ্যই এই কেকটি বাড়িতে বানাবে এবং সবাইকে খাওয়াবে। আশা করি সবাই তোমার নাম করবে যে তুমি খুব ভালো কেক বানিয়েছো। দেখো কত সুন্দরভাবে কেটে গেল, ভেতরে কিন্তু একটু কাঁচা নাই, পুরো স্পঞ্জি কেক হয়েছে। দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে, দুদিকটাই খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। বন্ধুরা আজকের মতো চলে যাবে, তুমি আমার রেসিপিটি দেখতে থেকো এবং অন্যান্য রেসিপিগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও। প্যান্ডেমিক এই সিচুয়েশনে তোমরা কেউ বাড়ি থেকে বাইরে যেও না, সবসময় স্যানিটাইজার ইউজ করবে এবং সবসময় হাত ধুয়ে খাবার খাবে।